সবাই কেমন আছেন? অনলাইন বাংলা বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে অসংখ্য ধরনের অ্যাপস নিয়ে এসেছি, শার্প ব্যাপারে আমাকে রিভিউ দেবো। বন্ধুরা, একটা কথা বলতে চাই, যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে, দেখুন নিচে থেকে সাবস্ক্রাইব একটা অপশন আছে, এটা ক্লিক করে সাবস্ক্রাইব করুন। এবং চলুন বন্ধুরা শুরু করছি। বন্ধুরা ভুলবে না, অভিযোগটা পুরো দেখুন এবং লাইক করে ক্লিক করতে লাইক করে নিন, কারণ এত খারাপ ভিডিও আমি তৈরি করি না। ওনার প্লে স্টোর ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোর যখন ওপেন করবেন, তো ওখান থেকে আমার শেক ফটো মেকার, শেক ফটো মেকার এমন একটা অ্যাপস যেটাতে আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবী বা আপনার মা বাবা ভাই বোন সবার ফটো কেস কেস করে নিতে পারেন। মানে আপনি দেখুন একটা আপনার কাছে ছবি তুলেছেন, সেই ছবিটা হ্যান্ড স্কেচ মানে হাতে পেন্সিলের যেরকম ছবি হয় সেরকম করে নিতে পারেন এই অ্যাপসটা দিয়ে। এই অ্যাপসটা 1 মিলিয়ন লোক অলরেডি ডাউনলোড করেছে। এই রেটিং আপনি দেখতে পারেন 4.2, মানে খুব ভালো রেটিং। যারা ইনস্টল করেনি, ইনস্টল করে নিন। আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এবং এরপরে আমি ওপেন বাটন ক্লিক করে এটা ওপেন করছি। বন্ধুরা, এটা এখন ওপেন হচ্ছে, এটা ওপেন হচ্ছে, দেরি হচ্ছে। তো যেমনি দেখবেন ওপেন হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্কেচ মতো চলে আসে, সেটাতে আপনার ক্লিক করে দিতে হবে। তো আমি যখন এটাকে ক্লিক করবেন, তো এখানে দেখতে পাবেন যে আপনি পছন্দ মতো ছবি আপনাকে নিতে হবে। তো বন্ধুরা, আমি চাইলে এখান থেকে আমি একটা ছবি আমি নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম, যেটা আমি স্কেচ বানাতে চাই। তো আমি পেন্টারের ছবিটা নিয়ে দিলাম। তো এটাকে একটু কাস্টম যেটা আছে, তো এটাকে পার্সেন্টেজ একটু বাড়িয়ে নিতে হবে, মানে এটাকে কতটা চওড়া আমি নেবেন সেটা করে নিন। ওপর দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই বলে একটা অপশন আছে। তো অ্যাপ্লাই বলে যেহেতু অপশন আছে, সেখান থেকে আমরা ক্লিক করতে হবে, পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিতে হবে। যখন আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি, দেখুন একটা হাত এসে যেরকমভাবে ছবি আঁকে সেরকমভাবে এটা তৈরি করে নিচ্ছে। দেখুন এটা সম্পূর্ণ হ্যান্ড হাতে হাতে যেভাবে স্কেচ করে করে ছবি আঁকা হয় সম্পূর্ণ সেরকমই করে দেবে। এটা একটা খুব ভালো অ্যাপস। দেখুন এটা সম্পূর্ণ একটা যেরকম হাতে ছবি তৈরি করে সেরকম তৈরি করে দিয়েছে। উপরে দিকে ডান বটনে ক্লিক করে ডান করে সেভ করতে পারেন, অথবা এখানে নিচের দিকে দেখতে পারেন কালার আছে, বিভিন্ন রকম কালার, যেটাতে আমি চেঞ্জ করে কালারটা চেঞ্জ করতে পারেন। মনে করুন আমি কোনো জায়গায় কালার করবেন, সেটা আপনি করে দিতে পারেন, যেটা আমার পছন্দ হবে দেখে নেবেন। এখান থেকে পছন্দ মতো অপশনে ক্লিক করে আপনি এটা করতে পারেন। তো আমি এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে ওপর দিকে কালার আছে, সেই কালারটা সিলেক্ট করতে পারেন, যেটা কালার আমি দেবেন একটা সিঙ্গেল কালার দিতে পারেন। এবং এটা ওকে বটনে ক্লিক, রাইট চিহ্নে ক্লিক করে সেভ করে দিন। এবার নিচের দিকে দেখুন এটা এরকম ধরনের সিম্বল আছে। তো এই সিম্বলটা আমি ক্লিক করে, এই সিম্বলটা ক্লিক করে আমি সেভ করতে পারেন। অলরেডি এটা সেভ হয়ে গেছে। আপনি যদি চান ফেসবুক শেয়ার করতে পারেন। এখানে আর একটা অপশান আছে লাস্টের দিকে, এই অপশানটা আমি সিলেক্ট করে দেখা দিচ্ছি, এই অপশানটা। তো এইটাকে ক্লিক করে আপনি ফেসবুক তো আছে, ইমেল করতে পারেন, এবং আপনি চাইলে হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করতে পারেন। বন্ধুরা, আশা করছি এই অ্যাপসটা আপনাদের বিশেষভাবে কাজে দেবে। লাইক করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে, কারণ আমি এত ভালো ভিডিও তৈরি করি না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।